Assalamualaikum warahmatullahi wabarakatuh. চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি এখন যে বিষয়ে পাঠদান করব তা হচ্ছে পঞ্চম শ্রেণীর আরবি দ্বিতীয় আর দর্সু সানি আজ-জামান ওয়া আকসাম, দ্বিতীয় পাঠে জামান এবং এর প্রকার তথা কাল এবং এর প্রকার সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমরা কালিমা সম্পর্কে অবগত হয়েছি, এখন দ্বিতীয় অধ্যায়ে জামান সম্পর্কে আজকে আলোচনা করব, অর্থাৎ কাল সম্পর্কে আলোচনা করব। জামান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কাল সময়। পরিভাষায় জামান বলা হয় ফেল ওয়াকে হওয়ার বা ফেল সংগঠিত হওয়ার সময়কে জামান বা কাল বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি যে পরিভাষায় জামান বলা হয় ফেল সংগঠিত হওয়ার সময়কে জামান বা কাল বলা হয়। জামান বা কাল এটা তিন প্রকার, জামান তিন প্রকার। এক নম্বর হচ্ছে মাজি, দুই নম্বর হাল, তিন নম্বর হচ্ছে মুস্তাকবিল। এই তিন প্রকার। তাহলে আমরা প্রত্যেক প্রকার সম্পর্কে আলোচনা করি। ফার্স্টে মাজি। মাজি শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অতীত। মাজি শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অতীত, অর্থাৎ যে কাল গত হয়েছে। পরিভাষায় সময়ের পূর্ব সময় বা কালকে মাজি বা অতীত কাল বলে। আরো সহজভাবে বলা যেতে পারে যে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাসি বলা। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ফেলে মাসি। যেমন নাসা অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করবে। একজন পুরুষ সাহায্য করল। এখানে নাসারা শব্দটা সুনির্দিষ্ট একটা অর্থ প্রকাশের পাশাপাশি একটা কালের অর্থ প্রকাশ করছে, অর্থাৎ এই সাহায্য করার কাজটা সংগঠিত হয়েছে অতীতকালে, এই জন্য এটাকে ফেলে মাজি হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এমনি ভাবে সারিবা অর্থ হচ্ছে সে পান করলো, ঠিক আছে। এমনি ভাবে নাসারা সে একজন পুরুষ সাহায্য করেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা উদাহরণের মাধ্যমে সুস্পষ্টভাবে জানতে পারলাম যে ফেল দ্বারা
অতীত কালে কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়, তাহলে তাকে বলা হয় ফিলে মাজি। এখন জামানের আরেকটি প্রকার হচ্ছে হাল, তিন নম্বরটা হচ্ছে মুস্তাকবি। হাল হচ্ছে বর্তমান কাল, হাল শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল। তাহলে যে ফেল দ্বারা বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝায় থাকে ফেলে হাল বলা হয়। এবং ফেলে মুস্তাকবিল, তিন নম্বর প্রকার হচ্ছে ফেলে মুস্তাকবিল। মুস্তাকবিল শব্দের আবেদনিক অর্থ হচ্ছে ভবিষ্যৎ, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় থাকে ফেলে মুস্তাকবিল বলা হয়। এখন একটি মজার বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যে আরবি ভাষায় মা ফেলে হাল এবং মুস্তাকবিল বোঝানোর জন্য একটি শব্দ ব্যবহার করা হয়, যাকে আমরা মুজারে হিসাবে কি করি চিনে থাকি। ফেলে মুজারের মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ কালের অর্থ প্রদান করা হয়। যেমন ইয়াকতুবু, প্রিয় শিক্ষার্থী, ইয়াকতুবু শব্দের অর্থ হচ্ছে সে একজন পুরুষ লিখছে বা লিখবে। তাহলে আমরা লক্ষ্য করছি যে এখানে একটুকু শব্দটি দুটি অর্থ প্রদান করছে, একটা হচ্ছে লিখছি, এটা হচ্ছে হাল বর্তমান কাল, আর একটা হচ্ছে লিখবে, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমরা বলতে পারি যে ফেলে মুজারে এর মাধ্যমে আরবি ভাষায় হাল এবং মুস্তাকবিল কি করা হয়, প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আজকে তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে অনুশীলন অংশের 5 নম্বর প্রশ্নে কিছু শব্দ দেওয়া আছে, তার থেকে মাজি এবং মুস্তাকবিল বের করার জন্য বলা হয়েছে, সেই শব্দগুলি নিয়ে আমরা আলোচনা করি। এবং সারি বা সারি বা শিক্ষার্থী লক্ষ্য করো, সারি বা ফেলটি মাজি নাকি মুস্তাকবিল এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন মাজি এবং মুস্তাকবিল নির্ণয় করতে হলে একটি বিষয় লক্ষ্য করতে হবে, ফেল মুস্তাকবিল এর মাঝে আলামতি মুজারে, তথা যে ফেল দ্বারা মুস্তাকবিল প্রকাশ করা হয় এই আলামতি মুজারের চারটি আলামতের কোনো একটি আলামত অবশ্যই থাকবে। আর আলামত চারটি হচ্ছে আলিফ, তা, ইয়া, নুন। আমি লিখে দিচ্ছি আলিফ, তা, ইয়া, নুন। এই চারটির কোনো একটি যদি শুরুতে থাকে তাহলে হচ্ছে মুস্তাকবিল, অন্যথায় মাজি। তাহলে সারি বা শব্দটির শুরুতে আলামতে মুজারের কোনো আলামত এখানে যেহেতু উল্লেখ নেই, সুতরাং শব্দটি হচ্ছে মাজি। প্রিয় শিক্ষার্থী, এমনি ভাবে ইয়াদউ, আমরা লক্ষ্য করছি ইয়াদউ শব্দটি এখানে আলামতি মুজারে ইয়া বিরাজমান, সুতরাং এই ফেলটি হচ্ছে ফেলে মুস্তাকবিল। ঠিক আছে, তাহলে অত্যন্ত সহজ এগুলি নির্ণয় করা। কোন শব্দের শুরুতে যদি আলামতে মুজারে থাকে তাহলে তা হচ্ছে মুস্তাকবিল, আর না থাকলে ফেলে মাজি। আমি আরো একটি শব্দ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন 2 নম্বর শব্দ হচ্ছে তাস,
অত্যন্ত সহজেই তোমরা নির্ণয় করতে পারবে এই যে তা হচ্ছে আলামতে মুজারে। আর আলামতে মুজারে যদি শব্দের মাঝে উল্লেখ থাকে তাহলে অবশ্যই শব্দটি হচ্ছে ফেলে মুস্তাকবিল। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে তোমরা প্রত্যেকে বাসায় বসে বসে 5 নাম্বার অনুশীলনের 5 নাম্বার প্রশ্নের শব্দগুলি বাসায় বসে মাজি এবং মুস্তাকবিল আলাদা করবে। প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।